আজকে উত্তরাখণ্ডে আমাদের 4 নম্বর দিন। দুদিন নৈনিতালে থাকার পরে 3 নম্বর দিন অর্থাৎ গতকাল রাতে আমরা কৌশানীতে এসেছিলাম। আজকে কৌশানীর সকাল। আজকে এখান থেকেই আমরা চলে যাব চৌকুরি উদ্দেশ্যে। মাঝে দেখে নেব বেশ কিছু স্পট। তার আগে হোটেলের ভিউটা আমি দেখাতে চাই, একদম ফ্রন্ট ভিউ হোটেল। মনে হচ্ছে কোনো হিল স্টেশনে আসলে হোটেলগুলো যেন এরকমই হয়। একদম সামনে থেকে পাহাড় দেখা যাচ্ছে। এবারে আমি আমাদের রুমের দিকে যাবো, একটা দুটো রুম দেখাবো। এটা আমাদের একটা রুম, পুরো দেয়ালে নিচে সব জায়গায় কার্পেটে মোড়ানো যেন। দুটো বাথরুম, এটা একটা। ওপর নিচে দু জায়গাতে কার্পেট দেওয়া। এবারে বাইরে বেরাবো। আজই আমাদের চেক আউট। এক্ষুনি রেডি হয়ে আমরা চৌকের দিকে যাব। তবে এবার নিচে যাওয়া যাক। এটা আমার দুই মেয়ে, যাওয়ার আগে একটু খেলার ব্যস্ত। সব প্যাকিং হয়ে গেছে প্রায় সবার, প্রায় 26 জনের আমাদের গ্রুপ। গাড়িতে রওনা হয়ে গেছি আমরা। আমাদের যাবার পথে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শাল ফ্যাক্টরি। তবে শাল ফ্যাক্টরিতে যাব আমরা, আমরা দেখব পাহাড়ি জায়গায় হ্যান্ডমেড শাল কীভাবে বিক্রি হয়, কীভাবে তৈরি হয়। একদম শাল ফ্যাক্টরি থেকে শাল কেনা যাবে। গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, এবারে একটু নিচে যাব কৌশানী শাল ফ্যাক্টরি। এটুকু জায়গায় এদের সব শালের বিভিন্ন জিনিস, হ্যান্ডমেড জিনিস, বিভিন্ন ধরনের ধূপকাঠি থেকে শুরু করে সাবান, সুগন্ধি, বিভিন্ন দ্রব্য এখানে পাওয়া যাচ্ছে। দামও যে খুব বেশি এরকম না। তবে যথেষ্ট ভালো। কেউ যদি মনে করে হ্যান্ডমেড শাল পাহাড়ি কোনো জায়গায় ঘুরতে গিয়ে একদম সামনে থেকে কিনবেন, তবে এখানে আসাই যায়। তবে যাই হোক, এখন আমার এখান থেকে যাবার পালা না, যখন তখন অনেক কিছু কিনে দিতে হতে পারে। এবারে এই ফ্লোরই, এই ফ্লোরেরই একটা নিচে, একটু নিচে যাব আমরা। এই যেখানে শাল দেখলাম আমরা, তার ঠিক নিচেই শালের এই ফ্যাক্টরি। শাল চাদর বোনার বিভিন্ন মেশিন, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের উল কীভাবে বানাচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, সব কিছু আমরা সামনে থেকে দেখে নিচ্ছি এখন। এই যে দেখাচ্ছি আমি বিভিন্ন ধরনের উলের সুতোর বান্ডিল, বিভিন্ন কালারের। এগুলো থেকে সুন্দর সুন্দর শাল তৈরি হবে।
শাল বোনা মেশিন। এটা আরেকটা শাল বোনা মেশিন, ইউজ হয় না মনে হয়, সেজন্য পাশে রেখে দিয়েছে ওরা, বা পরে হয়তো কোনো একদিন হবে। টাইম হয়ে গেছে আমাদের, এক্ষুনি বেরাবো। বেরিয়ে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আজকের হচ্ছে টি গার্ডেন। টি গার্ডেন ওপরে আমরা যাব। শাল ফ্যাক্টরি দেখার পরে একটু এগিয়েই রাস্তার একদম বাঁ ধারে হচ্ছে এই টি গার্ডেন। খুব বড় স্পেস হয়তো নয়, তবে ছোটোখাটের মধ্যে যথেষ্ট ভালো। এখানে এই ছোটো ছোটো কটেজ করে রাখা আছে, বসে চা কফি বা কোনো কিছু খাবার জন্য। এই যে চা বাগান দেখাচ্ছি, তবে ওঠার রাস্তাটা যথেষ্ট খারাপ, বয়স্কদের জন্য কিন্তু যথেষ্ট কষ্টকরই জায়গাটা, খুব বেশি উপরে না ওঠারই ভালো। যাই হোক, আরেকটু উপরে উঠছি আমরা যতটা ওঠা যায়। সাথে ওটার সাথে সাথে খাবারের ছোট্ট একটা দোকান, টি কফি ম্যাগি যাই হোক ছোটোখাটো স্ন্যাক্স খাবার মতো উপরেও রয়েছে, যেখান থেকে আমরা কিছু চা পাতা কিনলাম। বিভিন্ন ধরনের চা পাতা এখানে পাওয়া যাচ্ছে একটা স্টলে। এই যে দোকানটা, মশলা চা থেকে শুরু করে দুধ চা, এলাইচি চা, লিকার চা, বিভিন্ন ধরনের চায়ের পাতা এখানে বিক্রি হচ্ছে। চা বাগান থেকে কিছু চা পাতা কেনার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে ব্যাজনাথ টেম্পল। ব্যাজনাথ টেম্পলে যাওয়ার আগে রাস্তার ঠিক ডান ধারে আমাদের একটা ছোট্ট করে, যেটা মনে হচ্ছে খালের মতো, আসলে এটা খাল নয়, এটা হচ্ছে গোমতী নদী। এর ফ্লো এখন যথেষ্ট কম, বর্ষাকালে আবার প্রচুর জল থাকবে, কিন্তু আপাতত এইটুকু জল। এবার আমরা এগিয়ে যাব ব্যাজনাথ টেম্পলের দিকে। এই যে ব্যাজনাথ টেম্পলে যাওয়ার রাস্তা, আমরা চলে এসেছি ব্যাজনাথ টেম্পলে। বলে রাখি, এখানকার বেশিরভাগ মন্দিরের মতো এই টেম্পলটাও কিন্তু ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি। ১২০০ খ্রিস্টাব্দে কিছু সাল পরে, ১২০০ থেকে ১৩০০ খ্রিস্টাব্দের মধ্যে এখানকার কত্তুরি ডাইনেস্টি অর্থাৎ কত্তুরি রাজবংশ এই ব্যাজনাথ টেম্পলটা তৈরি করেছিল ভগবান শিবের উদ্দেশ্যে। ব্যাজনাথ টেম্পল, তার সামনে গোমতী নদী, সবাই পুজো দিতে এই ছোট্ট নদীতে বা পুকুরের মতো যেটা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, অনেকেই এখানে স্নান করছে। মন্দিরের একদম সামনেটা দেখা যাচ্ছে, ঠিক উল্টো দিকে ছোট্ট পুকুর। এখানকার প্রায় সবকটা মন্দিরেরই স্থাপত্য শৈলী প্রায় একই রকমের দেখা যাচ্ছে, এর আগেও যে মন্দিরগুলো আমি দেখেছিলাম আগের ভিডিওতে, আর এরপরেও যে মন্দিরগুলো আমি দেখেছি প্রায় সবকটা একই স্ট্রাকচারে তৈরি, একই রকম পাথর দিয়ে।
মন্দিরের ভেতরটা ক্যামেরা এলাও নয়, তাই একটু বাইরে থেকে দেখাচ্ছি আমি। অনেকক্ষণ ভেগনা টেম্পলে সময় কাটানোর পরে এবার আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে বাগেশ্বর ধাম, যেখানে বাগনাথ বাবার মন্দির, যেটা ভগবান শিবকে উৎসর্গ করে। গাড়ি দাঁড় করানোর পরে আমরা এই সোজা ডান দিকে রাস্তাটা দিয়ে চলে যাব একদম বাগেশ্বর ধামে। তার আগে একটা বাজার পড়ছে, বাজারের ভেতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই বাজারের সোজা ভেতর দিয়ে গিয়ে একদম সোজা গিয়ে বাঁ দিকে হচ্ছে বাগেশ্বর টেম্পল। এইখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। আমি ভুল করে ডান দিকে চলে গেছিলাম একবার, যাই হোক আপনারা যাবেন না। এটা হচ্ছে বাগেশ্বর টেম্পল। এবার আমরা মন্দিরের ভেতরে যাব। আগেও বলেছিলাম এর আগে যে ভেজনাথ টেম্পল আমরা দেখিয়েছি সেটারও প্রায় স্ট্রাকচার অনেকটা এরকমই। বাগেশ্বর টেম্পল বাঁদিকে জুতো রেখে এবার আমি ভেতরে যাব। হিন্দু মতে একজন ঋষি যার নাম বাবা মার্কদেব, তিনি যখন তপস্যা করছিলেন তখন ভগবান শিব বাঘের রূপ ধারণ করে এসে ওনার সামনে দেখা দেন এবং ওনাকে আশীর্বাদ দেন। সেই থেকেই এই মন্দিরটা বাগনাথ মন্দির নামে পরিচিত। আর এই বাগনাথ মন্দিরের নামেই পুরো জেলাটার নাম হচ্ছে বাগেশ্বর, আর বাগেশ্বর ধাম বলা হয় জায়গাটাকে। তবে অনেকের মতে আবার এখানকার শাসক রাজা লক্ষ্মীচন্দ্র 1602 খ্রিস্টাব্দে ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। যাই হোক, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা তো আমাদের জানা নেই। তবে সেই সময়ের এই অপরূপ স্থাপত্য কীর্তি, মন্দির নির্মাণ, ভগবান সব কিছুই আমাদের দর্শনীয়। উত্তর ভারতের এটাই একমাত্র মন্দির যেখানে ভগবানের মুখ দক্ষিণমুখী, যেখানে ভগবান শিব এবং পার্বতী সমানভাবে একই আসনে রয়েছেন। এই যে ভগবান বাগেশ্বর, চারপাশে একটু দেখাচ্ছি আমি। তবে একটা আশ্চর্যের বিষয় আমার খেয়াল পড়ল যে এতগুলো মন্দির আমি দেখালাম, মন্দির চত্বর বলা হোক বা মন্দিরের ভেতরে, কোথাও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, একথা কিন্তু বলা নেই। তাই অনায়াসে আমি সব জায়গাটা ঘুরতে পারলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, হেঁটে বেরোই। তবে যাওয়ার আগে একটু দেখিয়ে দিই গোমতী নদী, চিকেন বিরিয়ানি 50 টাকা। ধন্য ভারতবর্ষ যেখানে চিকেন বিরিয়ানি 50 টাকায় পাওয়া যায়। এবার গাড়িতে করে এবার আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, যখন তখন হোটেলে পৌঁছে যেতে পারি। আপাতত প্রায় 5টা বাজলো আমাদের হোটেলে আসতে। আমরা চলে এসেছি কিন্তু ম্যানেজাররা পৌঁছায়নি, তাই বাধ্য হয়ে আমরা হোটেলের সামনে লনে একটু দোলনা সবাই। ম্যানেজার এসে রুম দিলে তবে আমরা রুমে ঢুকব, তার আগে একটু ছোটোখাটো আনন্দ। আমার ছোটো মেয়ে, বড়ো মেয়ে, ফ্যামিলি। এটা হচ্ছে হোটেল, হোটেল আঙ্গান রিসর্ট চৌকুরিতে। চৌকুরি সকাল, আর আমরা এখন আছি চৌকুরি আঙ্গান রিসর্টে। রিসর্টের সামনে দেখবো একটা বিশাল বড় স্পেস, গাড়ি রাখার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা। এই যে পুরোটা দেখা যাচ্ছে, পুরোটাই এদের প্রপার্টি।
এবারে এদের একটা রুম দেখাবো আমি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে এটাই আমাদের রুম, রুম নাম্বার 11। চারিদিক সব অগোছালো, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে হোটেলে ঢোকার পরে। যদিও এটা আমার দুই মেয়ে, যদিও কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব, আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দরজা খুললেই একটা অপরূপ দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। টিভির ব্যবস্থা, গিজার, গরম জল সব কিছুই অ্যাভেলেবেল। এটা বাথরুম, এই যে গিজার, অল টাইম গরম জল, যথেষ্ট বড় এই বাথরুমটা। তার চারপাশটা চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সব কিছুই ভালো ব্যবস্থা। এটা আঙ্গন রিসর্ট, এটা সামনে থেকে দেখাচ্ছি, মাস্ট ভিজিট হোটেল কিন্তু এটা, একদম আসা যায়। তাই এবার টাটা।